আরে কাকা, আননি আনবি কিতে আছেন? বাংলাদেশ আর যুক্তরাজ্যের ম্যাচে সাথে আঙ্গো বাংলাদেশ জিতে যায়, হেতা করলে দোয়া করতেছি। আন্নে যে বাংলাদেশের খেলা দেখতে যান না? আই কি হাগল নেই, আই যদি বাংলাদেশের খেলা দেখতাম যে হাতি স্টক করি হেলাই এমনি আই হাড়ের রোগী এল্লাই আই নিয়ানো বই বই বাংলাদেশের লাই দোয়া করতেছি, কারণ আই জানি বাংলাদেশ জীবন জিতত না। আর দোয়া জোরে যদি হেতার একটু জিতে আর কি। তাইলে কাকা আন্নের দোয়া জোর নাই, কারণ আইজগাও যুক্তরাষ্ট্রের লয় বাংলাদেশ ঠগি গেছে। ও দেশত তো আর বুকের ব্যথা বাড়াই বাতি যা। আর কাকা আরেকখান কথা আছে, আজকে সাকিব দা হাফ সেঞ্চুরিতেও বেশি খেলছে। কসকে হাসানি রানের দিকে না, শুধু বল খানার দিকে। যাক তো সাকিব দা অনেকগুলো বল খেলছে, কিন্তু হেতে এতক্ষণ কেমনে মারে আসিল? আমার মনে হয় হেতারে যে কোনো শোরুম উদ্বোধন আসিল না। ওই তো আরে বাংলাদেশের বাকি খেলোয়াড়ের কথা তো বাদে দিলাম, এরা কি ক্রিকেট খেলে না টিকটক করে আমি এটাই বুঝি না। শুধু নামে আর উড়ে, নামে আর উড়ে, 15 সেকেন্ডে শেষ। আর আর সবচেয়ে বেশি দুঃখ লাগে জঙ্গলের বাঘ গুনের লাই। কিন্তু কিল্লে কাকা কিল্লার নে দুঃখ লাগে? আর এই বাঘ বেচারা গো ছবি বাংলাদেশের জার্সিতে ব্যবহার করার হরে তখন থেকে এই বাঘেরে বন জঙ্গলের কেউ ডরায় না, অন্য কোনো ফানিরাও ডরায় না। বনের ভিতরে বাঘে গন কোনো সম্মানে নাই, অনেক বাঘ তো ওই শর্মে আত্মহত্যা করছে। আবার কালকের খবরে দেখলাম বাংলাদেশের বাঘ বেগুন আন্দোলন নামছে, যে বাংলাদেশের খেলোয়াড়কে জার্সির তাই আঙ্গ ছবি হরাই কেন বিলেক ছবি দিয়া দেন। হালার হুতুরা মাঠের তাই উড়ি আরে একটা চান্স দিত, আমি একেবারে রোনাল্ডোর মতো খেলতাম। আরে কাকা রোনাল্ডো ফুটবল খেলে, হাতে কোনো ক্রিকেট খেলে না, হাতে ফুটবলার। আহা হা রে বাতিজা, এমনি মেজাজ মেজাজ গরম আছে অন জায়গান তাই। যা